আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগত জানাচ্ছি আজ রাতের আপডেটে। দর্শক, ধারাবাহিকভাবে গত কয়েকদিনে কুয়েত আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক বার্তা প্রচার করা হয়েছিল বৃষ্টির ব্যাপারে। আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মন্তাকায় বৃষ্টির কী পরিস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টির বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, চলুন স্ক্রিনে ভিডিও ফুটেজগুলো দেখব এবং অফরাতে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত থাকছে এই ভিডিও ফুটেজগুলোর পরে, চলুন স্ক্রিনে। সম্মানিত প্রবাসী, যারা শহর থেকে দূরে থাকেন, অফরা, সেবদি, আবদালি, মিনা সাহেবা, জাকর অঞ্চলগুলিতে যে কোনো পরিস্থিতিতে 112-তে কল করে কুয়েত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার জন্য কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া পরিস্থিতির যেই কোনো ঘটনার জন্য। কুয়েতে আজকের দিনের চাঞ্চল্যকর ঘটনা ছিল, চারজন প্রবাসীকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কুয়েত সরকারের ভর্তুকিযুক্ত বিভিন্ন মালামাল বিক্রি এবং নকল মাল বিক্রির অভিযোগ। তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন থেকেই তাদেরকে পর্যবেক্ষণে রেখেছিল এবং তাদেরকে হাতে নাতে ধরার জন্য অপেক্ষা করেছিল। পরিশেষে আজ অফরা একটি মাজরা থেকে এই চারজন প্রবাসীকে আটক করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে এশিয়ান জাতীয়তা বলা হয়েছে। আপনারা আমাদের ভিডিওর সাথে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, সাধারণ অপরাধ তদন্ত বিভাগ চারজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে, সবাই এশিয়ান নাগরিক যারা আল অফরা খামারে অবৈধভাবে বাজার পরিচালনা করছিল। বাজারে নিষিদ্ধ আইটেম, ভর্তুকিযুক্ত পণ্য এবং নকল পণ্য বিক্রির সাথে তারা দীর্ঘদিন থেকেই জড়িত ছিল। সফল অভিযানে বাজেয়াপ্ত করা আইটেম এবং ভর্তুকিযুক্ত পণ্য এবং জাল পণ্যের অবৈধ ব্যবসার ফলে প্রচুর পরিমাণে তারা মুনাফা লুপি নিয়েছিল সাধারণ প্রবাসীদের কাছ থেকে। গোপন তথ্যের ভিত্তিতে কাজ করে সাধারণ অপরাধ তদন্ত বিভাগ প্রবাসীদের দ্বারা পরিচালিত একটি অবৈধ কেন্দ্রীয় বাজারের অস্তিত্ব শনাক্ত করেছে। রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভর্তুকিযুক্ত সরবরাহ এবং নকল পণ্য বিক্রিতে নিযুক্ত ছিল। কর্তৃপক্ষ সতর্কতার সাথে বাজার পর্যবেক্ষণ করছিল এবং এই চার অভিযুক্ত ব্যক্তির উপস্থিত নিশ্চিত করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল। অভিযান শুরু করার পর তাদেরকে আটক করা হয়েছে, যার ফলে তাদের আশঙ্কা, অবৈধ বাজারে অনুসন্ধান করার পর একটি উল্লেখযোগ্য পরিমাণ বাজেয়াপ্ত আইটেম জব্দ করেছে কুয়েত সরকার। ভর্তুকিযুক্ত সরবরাহ এবং নকল পণ্যের ব্যবসা পরিচালিত হতো এখানে। আটককৃত চার প্রবাসীকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দর্শক, এই ধরনের অভিযান আরও চলবে সারা কুয়েত জুড়ে, যেটি কুয়েত সরকারের প্রতিশ্রুতিবদ্ধ আইনের একটি ধারাবাহিক প্রতিক্রিয়া হিসেবে বলা হয়েছে। যেই কোনো ধরনের অপরাধ দমন এবং সাধারণ ভোক্তাদেরকে ঠকানো যেই কোনো ধরনের ব্যবসা কুয়েতের সরকার বন্ধ করে দেবে, তাদেরকে কুয়েতে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না, ব্যাপারটা একবারে ক্লিয়ার। যেহেতু এই ধরনের একটি অভিযান সফল হয়েছে, তার মানে অফরার বিভিন্ন মাঝরাতে যে বাকালাগুলো রয়েছে, অফরার বিভিন্ন মাঝরাতে যে ছোটোখাটো গুন্টি দোকান রয়েছে বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য রয়েছে, সকলের জন্যই হুঁশিয়ারি উচ্চারণ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেই কোনো সময় যেই কোনো মাঝরাতেই অভিযান হতে পারে। যুক্ত থাকুন আমাদের সাথে, এই ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট আপডেট দেখতে পারবেন, জানতে পারবেন ইউটিউবে এবং ফেসবুকে। যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।